আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ ইমামের আব্বানী রিফাত, শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি আবারও নতুন একটা প্রতিবেদনে হাজির হলাম এবং আজকে আপনাদের জন্য বিশেষ অফার থাকবে। আজকে অনলি 90,000 টাকা থেকে ব্রাহমা, ব্রাঙ্কাস, ফ্ল্যাগবি সহ ব্রাফোর্ড এই ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলো অনলি 90,000 টাকা থেকে আজকে শুরু হবে। তো চলুন পুরোটা ভিডিও জুড়ে এ ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে ভিডিও শুরুতেই একটু ব্যতিক্রম ধর্মী কালারের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এই গরুগুলো আপনারা এক দেখাতে চিনতে পেরেছেন, এটা খুবই ভালো পার্সেন্টেজের একটা ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। এই গরুটির বিশেষত্ব এটাতে ব্রাহ্মার ভালো একটা পার্সেন্টেজ আছে এবং সাথে এটার কালারটা একটু ব্যতিক্রম হওয়ায় গরুটি আইকনিক মনে হচ্ছে। এবং এই গরুগুলো যদি কেউ লং প্রজেক্টে রাখে, এক একটা আইকনিক গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। এই গরুটির নাভি দেখতে পাচ্ছেন কত বড় নাভি এবং সম্পূর্ণ ডাবল নাভি। আর এই গরুটির চামড়া এত পরিমাণ পাতলা আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, তবে সামনাসামনি আসলে গরুগুলো আপনারা ভালো বুঝতে পারবেন। এই গরুটির চামড়া অনেক পাতলা, এই ভাজ ভাজ হয়ে আছে দেখতে পাচ্ছেন এবং গলার কম্বলটাও কিন্তু মাশাল্লাহ, চারটা পা দেখতে পাচ্ছেন যথেষ্ট স্ট্রেট, আর এটার কুচটাও কিন্তু মাশাল্লাহ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা। ব্রাহ্মা গরুর অবশ্যই খুব ভালো একটা চুড় থাকবে আপনারা জানেন এবং এটার মাথা ছোট, খুবই ছোট মাথা দেখতে পাচ্ছেন, দুইটা কান কিন্তু যথেষ্ট চওড়া এবং এই গরুটির পিছনে শেপও যদি বলি এটাও কিন্তু যথেষ্ট চওড়া। এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট আমার কাছে মনে হয়েছে বিধায় কিন্তু গরুটি কালেকশন করা। আপনারা যারা খুব ভালো গ্রেডের ব্রাহ্মা গরুগুলো খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই গরুটি, এগুলো যদি কেউ লং টাইম লালন পালন করতে পারে আমার মনে হয় আইকনিক একটা গরু তৈরি হওয়া সম্ভব, কারণ এই গরুটি সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং খুব ইজিলি এটার আরও বেশি গ্রোথনেস এবং হাইট চলে আসবে বলে আমার কাছে মনে হয়। তারপরও আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন, আমি ব্রাহ্মা বলতেছি বিধায় যে আপনারা ব্রাহ্মা হিসাবেই নেবেন, এর কিন্তু কোনো মানে নাই, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে গরুগুলো ক্রয় করবেন। এই গরুটির বয়স আনুমানিক 10 থেকে 11 মাসের মতো, 10-11 মাস হিসাবে যথেষ্ট হাইট চলে আসে এবং সম্পূর্ণ ডবল বডির একটি গরু। এই গরুটির প্রাইস আমরা রাখছি 1,25,000 টাকা, এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস, কোনো প্রকার আলোচনার সুযোগ থাকবে না। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সম্পূর্ণ একটা জন্মগত মুন্ডি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। এই গরুটিও ব্রাহ্মার খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি গরু, দেখেন এটার কুচটাও দেখেন। এই গরুর বয়স কিন্তু আনুমানিক 7 মাসের মতো হবে, 7 মাস হিসাবে এই গরুটির কুচ দেখেন কত বড় একটা কুচ এবং মাথা একবারে ছোট্ট বলের মতো গোল দেখতে পাচ্ছেন, দুইটা কান একেবারে ছোট এবং এই গরুটিরও বডি ফিটনেসটা কতটা ভালো আপনারা দেখেন। ব্রাহ্মা গরুগুলোর বডি ফিটনেস সবসময় এরকম ভালো হয় আমি বারবারই বলি এবং এই গরুটিরও গলার কম্বলটা মাশাল্লাহ, নাভির দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা নাভি এবং এটারও চারটা পা একবারে স্ট্রেট, এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট। এটার পিছনের শেপও দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া এবং সম্পূর্ণ ডাবল বডির একটি গরু। এই ধরনের গরুগুলো আপনারা অনেকেই আসলে ব্রাহ্মা অরিজিনাল ব্রাহ্মা গরুগুলো খোঁজ করে থাকেন, একটা রেডি টাইপের অরিজিনাল ব্রাহ্মা নিতে গেলে মার্কেট প্রাইস অনেক বেশি পড়ে যায়। তো আপনারা চাইলে এই বাচ্চাগুলো নিয়ে কিন্তু আপনারা নিজেরাই রেডি করে নিতে পারেন। তো এটা একবারে খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা, আপনারা চাইলে এই বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। এই বাচ্চাটির বয়স আনুমানিক 7 মাসের মতো হবে, এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি 1,35,000 টাকা, এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস, এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকবে না। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী হুবহু সেম ক্যাটাগরি আরও একটি গরু দেখতে পাচ্ছেন, এইটাও একবারে জন্মগত মুন্ডি ব্রাহ্মা, জাস্ট এটা একটা বকনা বাচ্চা। আপনারা অনেকেই একসঙ্গে ব্রাহ্মা ষাঁড় এবং বকনা জোড়া হিসাবে চান, এই দুইটার সাইজ মোটামুটি প্রায় সেম এবং দুইটা দেখতেও হুবহু সেম দেখতে পাচ্ছেন। এর মাথাটাও বলের মতো একবারে গোল এবং খুবই ছোট, এর দুইটা কান দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া এবং বডি ফিটনেসও কিন্তু যথেষ্ট ভালো। এর পাগুলোও দেখতে পাচ্ছেন একবারে স্ট্রেট এবং একটা বকনা গরুর পা কতটা মোটা আপনারা দেখেন। একটা বকনা গরুর আসলে পিছনের শেপ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা জানেন। এই গরুটির পিছনের শেপ দেখতে পাচ্ছেন একবারে চওড়া এবং এটা প্রচুর পরিমাণ খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত দেখতে পাচ্ছেন, দানাদার থেকে শুরু করে কাঁচা ঘাস সব ধরনের খাবার দাবারের সঙ্গে কিন্তু আমাদের গরুগুলো খুব ভালোভাবে অভ্যস্ত। সো এগুলো নিয়ে আপনাদেরকে আসলে টেনশানের কিছু নাই, এগুলো ইজিলি আপনারা রেডি করে নিতে পারেন।
এই বকনাটির বয়স আনুমানিক 9 থেকে 10 মাসের মতো হবে। এই বকনাটি আপনারা চাইলে আমার থেকে কালেকশন করে নিতে পারেন। এই বকনাটির প্রাইস আমরা রাখছি 90,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী আরও একটি গরু আছে, এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি ব্যতিক্রম ধর্মী গরু আপনারা দেখতে পারতেছেন, এটা একটা ব্রাঙ্কাস ব্রিডের ষাঁড় বাচ্চা এবং এটাও কিন্তু জন্মগত মুন্ডি। মুন্ডি অর্থাৎ এই গরুগুলোর কিন্তু কখনোই শিং হবে না এবং এটা একবারে জন্ম থেকেই মুন্ডি আপনারা দেখতে পারতেছেন। ব্রাঙ্কাস আসলে যারা চেনেন না তাদেরকে বলি, ফ্ল্যাগবি ব্রাফোর্ড এই ধরনের সেম ক্যাটাগরি ব্রাঙ্কাস এবং বৈশিষ্ট্যগুলোও সেম, জাস্ট এটার মাথা এবং পা সাদা থাকে না। আপনারা দেখতে পারতেছেন এই গরুটির ঘাড় দেখেন কত উঁচু হয়ে গেছে, এখনই পুরো ফ্ল্যাগবির মতো ঘাড় এবং এইটার চারটা পায়ের গিরাগুলো খেয়াল করেন কতটা মোটা। এবং এই গরুটির পিছনের শেপটাও কিন্তু সেম ফ্ল্যাগবির মতোই চওড়া, অন্য কোনো গরুর সঙ্গে এই গরুর ঘাড় এবং পিছনের শেপ আপনারা মিলাতে পারবেন না। এবং মাথা থেকে লেজ পর্যন্ত এটার লেন্থ কিন্তু অনেক বেশি অন্যান্য গরুর তুলনায় আপনারা দেখতে পারতেছেন। আর বডি ফিটনেস যথেষ্ট ভালো, এই বাচ্চাটির বয়স আনুমানিক 6 থেকে 7 মাসের মতো। 6-7 মাস হিসাবে এটার যে বডি ফিটনেস চলে আসে, আসলে ফ্ল্যাগবি ব্রাফোর্ড ব্রাঙ্কাস ছাড়া আসলে এত কম বয়সে এত সুন্দর বডি ফিটনেস কখনোই আসে না। এই ধরনের গরুগুলো সর্বোচ্চ ডেইলি 1 থেকে 1.5 কেজি পর্যন্ত বৃদ্ধির রেকর্ড আছে আপনারা জানেন। এবং এই গরুটির বয়স অল্প হইলেও এটা কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুব ভালোভাবে অভ্যস্ত, বিধায় এটার বডি ফিটনেস আপনারা একবারে ঠিকঠাক দেখতে পারতেছেন। আমার মনে হয় যে আপনারা যারা আইকনিক গরু খোঁজ করে থাকেন, যারা চান যে আইকনিক গরু তৈরি করবেন, তারা ব্যতিক্রম ধর্মী গরু তৈরি করবেন, তারা চাইলে এই গরুটি আমাদের কালেকশন করে নিতে পারেন। এটার বয়স আনুমানিক 6 থেকে 7 মাসের মতো। এই গরুটির প্রাইস আমরা রাখছি 95,000 টাকা, এটা আমাদের ফিক্সড প্রাইস। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটা হুবহু সেম ক্যাটাগরির গরু দেখতে পারতেছেন, কিন্তু এটাও জন্মগত মুন্ডি, কিন্তু এটা একটা ফ্ল্যাগবি ষাঁড় বাচ্চা, বাট দেখতে হুবহু সেম এবং এটার বৈশিষ্ট্যও কিন্তু সেম। লেজ দেখতে পারতেছেন সম্পূর্ণ হাঁটুর উপর থেকে, এটার পিছনের শেপও যথেষ্ট চওড়া দেখতে পারতেছেন। এবং এই গরুটির ঘাড়ের জায়গাটাও দেখেন কতটা উঁচু, আর এটারও কিন্তু কখনো শিং হবে না, একবারে জন্মগত মুন্ডি। এটা একটা ফ্ল্যাগবি ষাঁড় বাচ্চা, এটার বয়স আনুমানিক 5 থেকে 6 মাসের মতো। আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল অরিজিনাল ফ্ল্যাগবি একটু ছোটো সাইজ নেবেন, কারণ ফ্ল্যাগবি গরুগুলোর মার্কেট প্রাইস অনেক বেশি হয়, তো এই জন্য ছোটো সাইজ অনেকে চান, তাদের জন্য আজকের এই গরুটি। এই গরুটির কিন্তু ফ্ল্যাগবির খুবই ভালো একটা পার্সেন্টেজ বিদ্যমান, দেখেন 5-6 মাস হিসাবে এই গরুটির বডি ফিটনেস কতটা ভালো আপনারা একটু খেয়াল করেন। তো আপনারা যারা ছোটো ফ্ল্যাগবি গরু খুঁজতেছেন তারা চাইলে এটা নিতে পারেন। এই গরুটির বয়স আনুমানিক 5 থেকে 6 মাসের মতো হবে, 5-6 মাস হিসাবে, কিন্তু এটা সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুব ভালোভাবে অভ্যস্ত, বিধায় এগুলোকে নিয়ে কোনো টেনশনের কারণ না, এগুলো কিন্তু খুব ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন। এই গরুটির প্রাইস আমরা রাখছি 90,000 টাকা। চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি। পরবর্তী আরও একটি হুবহু সেম ক্যাটাগরির গরু দেখতে পাচ্ছেন, বাট এটা বয়সে বেশি। এই গরুটি কিন্তু সম্পূর্ণ জন্মগত মুন্ডি, একটা ফ্ল্যাগবি ষাঁড় বাচ্চা। এই গরুটির বয়স আনুমানিক 10 মাসের মতো হবে, 10 মাস হিসাবে এই গরুটির যে বডি ফিটনেস আসছে এটা আসলে ফ্ল্যাগবি ছাড়া কখনোই সম্ভব না। দেখেন এর ঘাড়ের জায়গাটা দেখেন কত উঁচু হয়ে গেছে এখনই, এবং এটার বডি ফিটনেস কত বেশি সুন্দর আপনারা দেখেন। এই গরুটিও কিন্তু সম্পূর্ণ লেজ হাঁটুর উপর থেকে, এবং এটারও পিছনের শেপ যথেষ্ট চওড়া, আর এর চারটা পা যদি আপনারা একটু ফলো করেন দেখেন কত মোটা এর চারটা পা। এই গরুটির বয়স 10 মাস হইলেও এটা আসলে সামনাসামনি যদি কেউ গরুটি দেখে আমার মনে হয় গরুটি এক দেখাতেই আরও অনেক বেশি বয়স বলে মনে করবে, কারণ গরুটি অল্প বয়সেই খুব হাইট এবং বডি ফিটনেস চলে আসে। আমি এই জন্যই বলি ফ্ল্যাগবি গরুগুলো কিন্তু মাংসের দিক দিয়ে রাজা, কারণ বাংলাদেশে এখনও এমন কোনো গরু নাই যে এটা ডেইলি বৃদ্ধির হার 1 থেকে 1.5 কেজি পর্যন্ত। সো বুঝতেই পারতেছেন ফ্ল্যাগবি গরুগুলো কেমন চাহিদা, এটা বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল পাওয়া যায় না, বিধায় কিন্তু এটা আসলে খুব একটা প্রচলন নাই এবং এটা মার্কেট প্রাইস তুলনামূলক একটু বেশি হয়। একবারে অরিজিনাল 100% ফ্ল্যাগবি যারা খুঁজতেছেন তারা চাইলে এই ফ্ল্যাগবি ষাঁড় বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন, কারণ এটা পার্সেন্টেজ একবারেই অনেক বেশি হাই। এবং আপনারা যারা গরু চেনেন তারা তো গরুটি দেখলেই বুঝতে পারতেছেন যে এটা কেমন পার্সেন্টেজ এবং কেমন কোয়ালিটির একটি গরু। আমি বারবারই বলি আমার প্রত্যেকটা গরুই প্রিমিয়াম কোয়ালিটির রাখার চেষ্টা করি, বিধায় আপনারা আসলে আমাদের গরুগুলোকে এত বেশি ভালোবাসেন। তো এই গরুটির প্রাইস আমরা আলোচনার সাপেক্ষে রাখবো, আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই গরুটি ক্রয় করে নিতে পারেন। আজকের ভিডিওটি পর্যন্তই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ সবাইকে।